আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত সরলপথ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আমার এই পুরো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের আলোচনার বিষয়ে রোজা রেখে নামাজ না পড়লে রোজার কোনো স্বভাব হবে কি। রোজা রেখে নামাজ না পড়লে রোজার কোনো স্বভাব হবে কি রমজান মাস এলেই দেখা যায় রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না অনেকেই আপনি কি জানেন হাদিসে কি বলা হয়েছে এখন প্রশ্ন হলো যারা নামাজ না পড়ে রোজারে পালন করে তাদের রোজা কবুল হবে কি নামাজ ইসলামের দ্বিতীয় রুকন বা স্তম্ভ ইসলামের পরে নামাজের স্থান নামাজ বারো মাসে আদায় করতে হয় আর রোজা শুধু মাহে রমজানে ফরজ একজন মুমিন মুসলমান বছর জুড়ে নামাজ আদায় করবেন এটাই স্বাভাবিক এরপর যখন পবিত্র মাহে রমজানের আগমন ঘটবে তখন নামাজ আদায়ের পাশাপাশি রমজানের রোজাগুলো পালন করবেন একজন রোজাদার শুধু রোজা রাখবেন নামাজ পড়বেন না এটা কখনও কল্পনা করা যায় না নামাজের গুরুত্ব ও ফজিলা সম্পর্কে ক্রাণ ও হাদিসে প্রচুর আলোচনা রয়েছে এক হাদিসে এসেছে বুরাইদা রাজি বর্ণনা করেছেন যে তিনি বলেন রাসুদসাল্লু আলহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি আসরের নামাজ ত্যাগ করে তার আমল নিষ্ফল হয়ে যায় ইবনুল কাইম তার এ হাদিসের মর্মার্থ আলোচনা করতে গিয়ে বলেন বেনামাজি ব্যক্তি দুই ধরনের এক পুরোপুরিভাবে ত্যাগ করা কোনো নামাজই না পড়া এ ব্যক্তির সমস্ত আমল বিফলে যাবে দুই বিশেষ কোনো দিন বিশেষ কোনো নামাজ ত্যাগ করা এক্ষেত্রে তার বিশেষ দিনের আমল বিফলে যাবে অর্থাৎ সার্বিকভাবে নামাজ ত্যাগ করলে তার সার্বিক আমল বিফলে যাবে আর বিশেষ নামাজ ত্যাগ করলে বিশেষ আমল বিফলে যাবে মোট কথা হলো নামাজ ছাড়া কোনো প্রকার ইবাদতেরই কোনো কাজ হবে না যদিও সেটা যত ভালো ইবাদতই হোক তাই মাহের রমজানের পরিপূর্ণ সব পেতে হলে রোজা পালনের পাশাপাশি অবশ্যই ওয়াক্ত নামাজ আদায় করতে হবে